পিতা শ্রী। ক্ষমা করে দাও রাম। ক্ষমা কিসের পিতাশ্রী? আমি আপনার পুত্র আর সর্বদা আপনার হৃদয়ে থাকব, আর আপনি আমার হৃদয়ে। আপনি আমার কথা যতটা ভাববেন তার থেকে অনেক বেশি আমি আপনার কথা ভাবব পিতাশ্রী। এবার আজ্ঞা দিন পিতাশ্রী। মা, আমি খুব ভালো করেই জানি যে যতটা দুঃখ মা আর মেজমা পাচ্ছেন ততটাই দুঃখ আপনিও পেয়েছেন। কিন্তু আমি আপনাকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার ফলে আমার আর আপনার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আপনি আমার সেই ছোট মা যা আগেও ছিলেন। আমাদের ভালোবাসা আর স্নেহ এতটাই অনন্ত যে এরকম ছোট ছোট ঘটনায় তার কোনো রকম ক্ষতি হতে পারে না। সীতা, সীতা কোথায়? সীতা, 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 আমি এখান থেকে বিদায় নেওয়ার আগে একবার তোমার মুখটা দেখতে চাই, একবার তোমাকে আলিঙ্গন করতে চাই। সীতা, কোথায় তুমি? সীতা, সীতা, আরজু, তোমার অলংকার, এই বস্ত্র, এসব কি? সীতা, একজন স্ত্রীর ধর্ম, আমার ঘর সেখানেই আর্য যেখানে আপনি থাকবেন। আপনার সঙ্গে অযোধ্যা এসেছি, আপনার সঙ্গে বনেও যাব। না সীতা, অযোধ্যার কুলবধূ বনে যেতে পারে না। ঠিকই বলেছেন আপনি, এই রঘুকুলের কুলবধূ আমি, রঘুকুলের সম্মান রক্ষার দায়িত্ব আমারও, প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না। প্রতিশ্রুতি? কিন্তু ছোট মা তো
কেবল আমাকে বনে পাঠানোর প্রতিশ্রুতি নিয়েছিল। আমি আমার প্রতিশ্রুতির কথা বলছি আর্য, যা বিবাহের সময় আমরা একে অপরকে দিয়েছিলাম। প্রতিজ্ঞা করি সর্বতীর্থে সর্বযাত্রায় আপনি সর্বদা আপনার স্ত্রীকে সঙ্গে রাখবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। স্মরণ করুন আর্য, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত তীর্থযাত্রায় আপনি আমাকে সঙ্গে রাখবেন। এই বনবাসও তো একটা তীর্থযাত্রা, রঘুকুলের সম্মান বাড়ানোর একটা প্রতিশ্রুতি আমিও দিয়েছিলাম। জীবনের যে কোনো পরিস্থিতিতে আমি ছায়ার মতো আপনার সঙ্গে থাকব। আমি কথা দিচ্ছি, স্বামীর চলার পথে সর্বদা আমি ছায়া হয়ে থাকব। ছোট মাকে দেয়া প্রতিশ্রুতির জন্য আপনি আপনার নিজের দেয়া প্রতিশ্রুতিও ভাঙতে পারেন না, আর আমার দেয়া প্রতিশ্রুতি ভাঙার জন্য বাধ্যও করতে পারেন না। আর্য, আজ যখন আপনি এই কঠিন পথে চলার জন্য অগ্রসর হচ্ছেন, তখন কষ্টের কথা ভেবে আপনাকে আমি একা ছেড়ে দেব? এটা অসম্ভব। না সীতা, সেই পথ কেবল দুর্গমই নয়, বিভিন্ন সংকট বিভিন্ন বিপদ রয়েছে সেই পথে। আর তাছাড়া এই পরিবারকে সামলানোর কর্তব্যও রয়েছে তোমার। যদি কর্তব্যের প্রশ্নই ওঠে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, এই পরিবারের দেখাশোনা সঠিকভাবেই হবে। উর্মিলা মান্ডবী সুতকৃতি আমার বোন আর্য, ওরা আমারই মতো, ওরাও একই সংস্কার পেয়েছে যা আমি পেয়েছি, ওরা ঠিক সামলে নেবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে তারা তাদের কর্তব্য পালন করবে। কিন্তু আমি তোমাকে বনবাসে যেতে দেখতে পারি না সীতা। এই দিনের জন্যই কি রাজা জনক তার ফুলের মতো কন্যার হাত আমার হাতে দিয়েছিলেন? এই কষ্টের জীবনের জন্যই কি তিনি তোমার কন্যা দান করেছিলেন? না, তুমি আমার সঙ্গে বনে যেতে পারো না সীতা। রাজা জনকের কন্যা আর আপনার স্ত্রী হওয়ার সাথে সাথে আমি একজন নারীও আর্য, আর আমার মনের ইচ্ছা আর সেই ইচ্ছাকে পূর্ণ করার অধিকার আমারও আছে আর্য, তাই না? আপনি যখন জঙ্গলে কষ্ট ভোগ করবেন, তখন হয়তো আমি এই মহলের সুখ সুবিধার মধ্যে থাকব, কিন্তু আমার মন সর্বদা আপনার কথা ভেবেই কষ্টে থাকবে। এই রানীর মতন থাকাও আমার কাছে বনবাসের থেকেও কষ্টদায়ক হবে। আপনি কি আমাকে সেই যন্ত্রণার মধ্যে দেখতে চান? জীবনসঙ্গিনী সে যে জীবনের প্রতিটা মুহূর্তে সুখ দুঃখে সর্বদা তার সাথে থাকে। আমাকেও সাথে নিয়ে চলুন আর্য, কারণ আপনাকে ছাড়া আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ কোনোটাই সুখের হবে না। যদিও আমি জানি আর্য, আমি সঙ্গে থাকলেও এই দুর্গম পথ সহজ হবে না, কিন্তু আনন্দময় অবশ্যই হবে। আমাকে সাথে নিয়ে চলুন।
প্রণাম মহারাজ। প্রজাদের আক্রোশকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ছে মহারাজ। তাহলে রামকে ওদের সামনে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। সীতা, খুব খুশি হয়েছি তুমি প্রমাণ করেছো শুধু স্ত্রী নয়, তার সঙ্গে অর্ধাঙ্গিনীও তুমি। নিজেকে সামলান মহারাজ।
প্রজাদের মন আপনার থেকে ভালো আর কে বুঝতে পারবে প্রভু? আপনার কাছে একটাই বিনতি, ত্যাগ করে দিন এই বস্ত্র, ফিরিয়ে নিন আপনি আপনার কথা। আপনার সিদ্ধান্তকে বদলান প্রভু, আপনি সিংহাসনে বসুন প্রভু, আপনার এই অযোধ্যার প্রজাদের আপন করে নিন প্রভু। চলো দাদা। শ্রীরাম, আপনার সঙ্গে এরকম অন্যায়ের পরে আমাদের তো মহারাজা দশরথের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, ওনাকে আমরা আর রাজা বলে মানি না। কি বললেন আপনি? ঠিকই তো বলেছে ও, মহারাজ দশরথ আমাদের সুখ দুঃখের ব্যাপারে একবারও চিন্তা করেননি। যদি ওনার আমাদের নিয়ে কোনো চিন্তা না থাকে, তাহলে ওনার প্রতি আমাদের কোনো নিষ্ঠাও নেই। যেভাবে উনি ওনার পুত্রকে আজ ত্যাগ করলেন, ঠিক সেই রকম ভাবে আমরা আজ থেকে ওনাকে রাজা হিসেবে ত্যাগ করছি। এমন রাজার আমাদের প্রয়োজন নেই।